আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমি চ্যানেল থেকে আজকে আমি খুব খুশি আজকের খুশির কারণ হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই ওয়ালমেটটা তৈরি হবে আজকে এটাই তৈরি করে আপনাদেরকে দেখাবো কিন্তু এই যে গোটা আর্ট এটা আমি করেছি এই ফুলদানির এই নকশা থেকে শুরু করে এই ফুল সমস্ত সব আমি করেছি জীবনে প্রথমবার আমি আজকে এটা করেছি সেজন্য আসলে আমি অনেক খুশি যে আমার নিজের হাতে তৈরি ডিজাইন আপনাদেরকে রং করে দেখাবো এর আগেও আমি ফুলদানি স্টেনসিলি করে দেখাইছি তো সেটার একটা আলাদা খুশি আর এইটার একটা আলাদা খুশি আমার ইচ্ছা ছিল যে আপনাদেরকে এটা আঁকানো দেখাবো কিন্তু যেহেতু আমি প্রথমবার এটা আঁকাইছি এই ওয়ালমেটটা তৈরি করব বলে এই ফুল আর ফুলদানি আমি আঁকাইছি তো এই জন্য আপনাদেরকে দেখাতে পারিনি তো এর পরবর্তী ভিডিওতে যখন আমি আবার এরকম ওয়ালমেট তৈরি করা দেখাবো তখন আমি আঁকানোটাও দেখাবো তো সাথে থাকবেন আর যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন বা পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দিবেন আর শেষ অব্দি আমার সাথেই থাকবেন তো শুরু করা যাক তো এখন আমি শুরু করে দিব। কাজ করা আগে আমি এই ফুলদানিটা সম্পূর্ণ রঙ করে নিব তারপরে আমি এই লতাপাতা ফুলে হাত দিব তো আগে আমি এটাই করে নিব তো যেমনটা আমি প্রতিবার করি আগে আমি কাভার দিয়ে নিই তারপরে ভেতরটা রঙ করি তো আমি আজকেও তাই করব। আগে চারো পাঁচটা কাভার করে নিব তারপরে ভেতরটা করব। তো সাথেই থাকেন সম্পূর্ণ ভিডিও দেখবেন নাহলে কিন্তু বুঝতে পারবেন না কেমনভাবে কি হলো এটা তুলি দিয়েও করা যেত তুলি দিয়ে কালো রং দিয়েও এটা করা যেত কিন্তু আমি তা না করে এটা দিয়েই করছি আপনারা তুলি দিয়েও করতে পারেন কালো রং দিয়ে তুলি দিয়েও করতে পারেন দেখতে পাচ্ছেন ফুলদানিটা কত সুন্দর করে রং করেছি জাস্ট ওয়াও হয়েছে ওয়াও মানে কি বলবো এত সুন্দর লাগছে আমাদের আমার নিজের কাছে যে আমার মনে হচ্ছে যে আমি অন্য কারো প্রশংসার অপেক্ষায় না রাখি নিজেই প্রশংসা করতে থাকি এত সুন্দর লাগছে আমার নিজের কাছে তো আমি ফুলদানিটা রং করে ফেলেছি এরপরের ভিডিওতে আমি গোটা ফুলদানিটা রং ফুলগুলোও রঙ করে দেখাবো আমি বর্তমানে শুধু ফুলদানিটা রঙ করেছি তাই ফুলদানির ভিডিওটাই আপনাদের কাছে আগে শেয়ার করব আগে শেয়ার করছি আমার ফুলদানিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করে দিবেন আপনাদের একটা কমেন্ট একটা লাইক আমি অনেকটা আশ্বাস পাই যে আপনাদের ভালো লাগছে আমি নতুন নতুন ভিডিও বানাতে অনেকটা অনুপ্রেরণা পাই তো আমার দেখতে পাচ্ছেন যে আমি কত সুন্দর করে কাজটা করেছি মানে এই এত সুন্দর একটা কাজের উপরে লাইক কমেন্ট না করে সাবস্ক্রাইব না করে মানে যাওয়াই যায় না এত সুন্দর একটা জিনিস আমি তৈরি করেছি আর আমি এই ওয়ালমেটগুলা বিক্রি করি পাইকারি খুচরা দুইভাবেই বিক্রি করা হয় সারা বাংলাদেশে যে কোনো জায়গায় কোরিয়ারের মাধ্যমে সেল করা হয় আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই অর্ডার করবেন ঘর সাজানোর জন্যে তো ওয়ালমেট খুবই সুন্দর একটা জিনিস ওয়ালমেট দিয়ে ঘর সাজালে অনেক সুন্দর লাগে দেখতে ঘরের মানান অন্য রকম হয়ে যায় তো অবশ্যই আপনারা অর্ডার দিবেন আপনাদের জন্যই তৈরি করি এগুলো আমি নিজেই রাখে দেওয়ার জন্য তো আর তৈরি করি না তাই না তো আপনারা অর্ডার দিবেন লাইক কমেন্ট করে জানাবেন কেমন হলো এর পরের ভিডিওতে আমি গোটা ফুল ফুলগুলোর সহ গোটা ওয়ালমেটটা তৈরি করে দেখাবো এখন বর্তমানে আমি ফুলদানিটাই তৈরি করেছি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন শেয়ার করে দিবেন ধন্যবাদ